রেস্টুরেন্টে আমরা আসলাম। তো এখানে হচ্ছে 600 টাকায় তাদের বুফেটা চালু হচ্ছে, 1টা থেকে 4টা পর্যন্ত। তো আজকে আমরা তাদের খাওয়া রিভিউর জন্য আসলাম। আমি গত 4-5 দিনে ঢাকা আসলাম, তো ঢাকা শুধু খাচ্ছি খাচ্ছি, এখন আমরা বুফেতে আসলাম আজকে। তো আজকে আমরা বুফে খাওয়াগুলো ট্রাই করবো, দেখা যাক তাদের খাওয়াগুলো কেমন। সো লেটস গো। বিটকি বাচ্চা, আচ্ছা বিটকি বাচ্চা আছে, কাইন্ড অফ বিফ রেজালা মনে হয়, বিটকি বাচ্চাটা নাম দিছে। থাই ভেজিটেবল দাম পাক বিরিয়ানি, আচ্ছা দাম পাক বিরিয়ানি, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, এটা কি হায়দ্রাবাদ বিরিয়ানি টাইপের হবে হয়তো। আচ্ছা হানি সয় গার্লিক মিন্স, বাট ওই সাইডটা অনেক ফাঁকা হয়ে গেছে, কারণ প্রচুর রাশ, দ্যাটস সবাই খেয়ে ফেলছে। আর হচ্ছে চিকেন রেড কারি আছে, ফিশ উইথ গার্লিক সস আছে, আর এটা কি, এটা নাম আসলে আমি উল্লেখ করতে পারতেছি না, সিজওয়ান ফিশ আছে, এটাও শেষ হয়ে গেছে প্রায়। তারপরে বেক চিকেন উইথ পাইনাপল আছে, দেন থাই ফ্রাইড চিকেন আছে, পেপার ক্র্যাব মশলা অ্যান্ড মাঞ্চুরিয়ান চিকেন আছে। এখানে হচ্ছে চিকেন মশলা আছে, মশলা ফ্রাইড চিকেন আছে, এখানে হচ্ছে সিজুয়ান চাউমিন আছে, হাই ফ্রাইড চিকেন আছে, ভেজিটেবল দোপিয়াজি আছে অ্যান্ড বাটার ছোলে আছে, মালাই কেবাব আছে, যদি মালাই নেই, আচ্ছা মালাই কেবাব মিন্স হচ্ছে ফিশ কেবাব আছে, বাটার চিকেন হানি আছে, এটা বাটার চিকেন বাটার যদি আমি দেখতে পাচ্ছি না, বাটার চিকেন হানি আছে, নান আছে বাটার অথবা গার্লিক, গার্লিক আর বাটার, বাট আমি এখানে হচ্ছে গার্লিকের তো কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, বাটারও খুব একটা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে অনেক ধরে রেখে দিচ্ছে তাই হয়তো এমন মনে হচ্ছে। তারপরে হচ্ছে স্প্রিং রোল আছে, আর হচ্ছে প্রাউন অথবা চিকেন বল, এটা তো চিকেন বল না, এটা অন্থন আছে, এখানে ভুল একটা ইয়া প্লেকার্ড লাগা রাখছে। থাই স্যুপ ঠিক আছে, এই যে আবার রিফিল করে দিলে এখন। দেন হচ্ছে কিছু কি সস আছে, গ্রিন সস আছে, চিলি সস বা সামথিং কিছু একটা আছে, এখানে হচ্ছে কর্ন স্যুপ আছে, লুচি আছে, লুচি আগে ছিল না মনে হয়, লুচিটা নতুন অ্যাড করছে, মোমো ছিল বাট মোমো মনে হচ্ছে এবার দিচ্ছে না, মোমো অনেক বেশি ছিল। মেক্সিকান সালাদ আছে, বারবিকিউ সালাদ আছে, লার্জ সাইজ সালাদ আছে, অ্যান্ড এটা কি, এটা হচ্ছে চিক পিস সালাদ। তো গাইজ আমরা এখানে নিলাম থাই স্যুপ এবং নিলাম এটা হচ্ছে তাদের গ্রিন সালাদ, বারবিকিউ সালাদ, তারপর হচ্ছে আরও হচ্ছে চিকেন সালাদ, তারপর হচ্ছে তাদের ভেজিটেবল সালাদ, আর এখানে আমরা নিলাম কাবাব, এগুলো টেস্ট করে দেখা যায়, রেশমি কাবাব এবং চিকেন কাবাব। তো গাইজ এটা হচ্ছে তাদের থাই স্যুপ, মোটামুটি অনেক চিংড়ি মাছ, চিকেন, তারপরে মাশরুম অনেক কিছু দেওয়া হয়েছে, টেস্ট করা যায়। ভালো আছে, টেস্ট খারাপ না, ভালো। তো গাইস তাদের খাই সুপটা খারাপ না, অনেক ভালো, ভালো লাগতেছে, অনেক খাওয়ার আছে, খাই সুপ খাই প্যাট বলা হবে না, অনেক কিছু খেতে হবে, তো একটা তাহলে ট্রাই করতে হবে। তো গাইস প্রথমে আমরা রেশমি কাবাবটা দিয়ে ট্রাই করি, তো কাবাবটা একটু ঠান্ডাই আছে, অনেকক্ষণ ধরে মনে হচ্ছে নিচে আগুন, ফায়ারটা দেয়নি, বাট খারাপ না, ভালো লাগতেছে,
একটু গরম হলে আমার ভালো লাগতো। এটা হচ্ছে তাদের চিকেন সালাদ, একটু ট্রাই করে দেন। তো এটা হচ্ছে তাদের বারবিকিউ সালাদ, একটু ট্রাই করে দেখুন। এখানে জাস্ট বারবিকিউ সসটা মিক্স করছে আর কিছু না, আর নর্মাল সালাদ যেমন তেমন হচ্ছে তাদের গ্রিন সালাদ। মানে সোশ্যাল সাহেব খাইতে ইচ্ছে করে না। আর এটা হচ্ছে তাদের শিক কাবাবটা, নর্মাল শিক কাবাবটা। ঠান্ডা হয়ে আছে, এটা হচ্ছে সমস্যা, বাট খারাপ না, ভালো লাগতেছে। বাট ঠান্ডা গরম হলে ভালো লাগে, ফুচকা যেমন একদম গরম খাইতে ভালো লাগতেছিল ওরকম একটু খাওয়া গুলো। তোমার খাবার গুলো কেমন লাগতো সাদিম? এটা কি নিছো তুমি? এটা তো আমি নিই নাই। চিকেন বল, চিকেন চিলি অন্য টেস্টটা তেমন একটা ভালো লাগতেছে না, এটা আমার ফ্রাইড রাইসটা ভালো ছিল। এটা চাইনিজ সবজি দাঁড়ে ভেজিটেবল নর্মাল সবজিটা, এটা খাওয়া না ভালো আছে মোটামুটি। হচ্ছে তাদের থাই নুডলসটা, চিলি চিকেনটা সিক্স আউট অফ টেন, কোকটা টেন। আর এখানে হচ্ছে নষ্ট করবো না, আস্তে আস্তে খাবো, এখন আপনার ভিডিওর জন্য দেখাচ্ছি। এটা হচ্ছে তাদের থাই ফ্রাইড চিকেন, ভালো আছে, এটাও তো টেন দেওয়া যায়। এটা হচ্ছে তাদের হাঁস লেমন শক্ত খারাপ না, সেভেন আউট অফ টেন দেওয়া যায়। এটা হচ্ছে তাদের বিশ তারিখ বিটকাটা মোটা আছে, এটা আউট অফ টেন। তো আবার একটু পর আসছে, আর একটু খাওয়ান দিয়ে বাই বাই। তো গাজের হচ্ছে তাদের হায়দ্রাবাদি বিরিয়ানি আর চিকেন দিয়ে, আর এটা হচ্ছে কাবাবটা আবার নিয়েছি, আর এটা হচ্ছে তাদের চিকেন বাটার চিকেন, সরি সেটা ট্রাই করবো এখন, হায়দ্রাবাদ ট্রাই করা যাক, ভালো আছে। বাট তাদের সবগুলো খাওয়ার একটু বেশি ঠান্ডা, এরা সেভেন আউট অফ টেন দেওয়া যায়। আর এটা হচ্ছে তাদের
মশলা চিকেন আদার চিকেনটা ভালো আছে, টেস্ট ভালো, খারাপ না, ঝাল ঝাল। এটা এটা আউট অফ টেন দেওয়া যায়। তো কাজ এটা হচ্ছে তাদের সাই টুকরা, তার পেস্টি কেকিং এবং এটা হচ্ছে শ্যামাই টাপের দিকে। তো টেস্ট করে দেওয়া একদম ক্রিমি ক্রিমি ভাব। এটা 8 out of 10। এটা হচ্ছে তাদের শ্যামাই টাইপের একটা কিছু, এটা ভালো আছে, খারাপ না, 8 out of 10। পুডিংটা ট্রাই করা যাবে। ডিজার্ট আইটেমগুলো অনেক ভালো লাগতে হচ্ছে, এটা 9 out of 10। টেস্টি টেস্টটা খাই। আশা করছি তোমার খুব ভালো লাগে। দুপুর পর্যন্ত আজকে শেষ।